Dime, por favor. আঞ্চলিক বন বিষয়ক কার্যালয়ের অধীনস্থ দিশাং নদী আর পানবাড়ি এলাকাত আজি বহুদিনের অবৈধভাবে শিলর খনন কার্য চলি আহিছে। যেহেতু আমি টাইপা চৰাইদেউ জেলা সমিতি বৰহাট আঞ্চলিক সমিতির তরফৰ কেইবাবাৰো আমি স্মারকপত্র প্রদান করেছিল, তৎসত্ত্বেও কোনো ধরনের বিহিত ব্যবস্থা গ্রহণ করা আজিলৈকে বন বিভাগের ফালেরপৰা পরিলক্ষিত নহল। সেয়ে আজি সম্পূর্ণ বিভাগীয় ফালেরপৰাই তিতলাগড় চারিআলিরপৰা দুখন চালানবিহীন হিল ভর্তি ট্রাক জব্দ করেছে। সেই গাড়িকেখনও পানবাড়িরপরায় ওলাই আহিছিলে আর পানবাড়ি থকা চেক গেটর সন্মুখেদি ওলাই হওয়া গাড়িকেখন আসলতে তাত বন বিভাগের মানুষ থাকার পিছত কি ধরনের ওলাই আহিলে তাক লৈ আমি সন্দেহ প্রকাশ করেছো। যেহেতু বন বিভাগের মানুষের লগত শিল ব্যবসায়ী যদিহে গোপন বুঝাপড়া না থাকিলেহেতেন তেতিয়াহলে কেতিয়াও হয়তো এই শিল ভর্তি গাড়িখন ওলাইব নোৱাৰিলেহেতেন। তাৰোপৰি দেলিঘাট চৰাইদেউ জিলা আৰু ডিব্ৰুগড় জিলা সংযোগী দলঙৰ পৰা ঠিক নতুনকৈ নিৰ্মিত হোৱা চৰাইদেউ জিলা আৰু ডিব্ৰুগড় জিলা সংযোগী দলঙলৈকে যিডোখৰ দিশাং নদী আছে, সেই দিশাং নদীত প্ৰকাণ্ড প্ৰকাণ্ড গাঁতসমূহ আচলতে কোনচনৰ কাৰ নামত কি ধৰণে আবণ্টন কোৱাৰী আবণ্টন পাই পিনে এই শিলবিলাক খান্দিছিলে সেইবিলাকো আচলতে কি সম্পূৰ্ণ এটা হেৰি সন্দেহ থকা বিষয়ে। যিহেতু যোৱা বছৰ বিৰাট ডাঙৰ ডাঙৰ প্ৰকাণ্ড প্ৰকাণ্ড গাঁত হৈছে, কিন্তু গাঁত থকাৰ মানুহে সম্পূৰ্ণ বন বিভাগৰ মানুহে জনাৰ পিছতো তেওঁলোকক কিন্তু কৰায়ত্ব কৰিবলৈ এদিন চেষ্টা নকৰিলে। তাৰপৰা আমি সন্দেহ কৰিবলৈ বাধ্য হৈছোঁ যে নিশ্চয় বন বিভাগৰ মানুহৰ লগত শিল ব্যৱসায়ী সম্পূৰ্ণ গোপন বুজাবুজি আছে বুলি আমি ভাবিবলৈ বাধ্য হৈছোঁ।